প্রয়োজন। এই ভদ্রলোক এক্সিডেন্ট যদি বলা যায় এরকম না যে দীর্ঘ গবেষণার পর সেই ব্রেটা আবিষ্কৃত হয়েছিল এক্সিডেন্টলি। এই ব্রেটা যে আপনারা ডক্টর দেব বলেছেন সেটা আবিষ্কৃত হয়েছিল এবং কিভাবে পড়েন স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে তা প্রয়োগ হচ্ছে বিশেষ করে ডায়াগনোসিসের জন্য সেটা আমাকে অনেক অনেক ভালো পড়া হয়েছে কারণ এটা আমাদের সাবজেক্ট। ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন বিভিন্ন কাজে সেই রেডিয়েশন সেই এক্সরে আমাদের দৈনন্দিন জীবনে এখন চিকিৎসার একটা অঙ্গ হিসেবে আমাদের প্রয়োজনীয়তার পূর্বে দেখা দিয়েছে। এটা আরো এখন অনেক 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 ডেভেলপ হয়েছে। এখন 3D এক্সরে আপনারা করতে পারেন তার বিভিন্ন সাইট এইসব বিভিন্ন দিক দিয়ে ডায়াগনোসিসের জন্য সেটা হেল্পের কাজে আসে। সিটি স্ক্যান আপনারা জানেন তার প্রয়োজনীয়তা এবং বিভিন্ন সার্জারি ক্ষেত্রে কিংবা ট্রিটমেন্ট পারপাসে তার ভূমিকা আমাদের বলার প্রয়োজনীয়তা এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আপনারা আজকে সারা বিশ্বজুড়ে এই যে জার্মান ইউনিভার্সিটির একজন প্রফেসর ফিজিক্সের প্রফেসর এই দিনটি আমরা যথাযথ মর্যাদার সাথে সবাই ওনাকে স্মরণ করে থাকি। বিশেষ করে আপনারা যারা রেডিওলজির বন্ধুরা আছেন আমরা সেই দিনটিকে যথাযথ মর্যাদার সাথে ওনাকে স্মরণ করি। এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য আপনারা আমি লক্ষ্য করছি প্রতি বছর এই দিনে আমরা রক্তদান করে থাকি। ইদানিংকালে মানব সংগঠন রয়েছে আমাদের রাজ্যে কিন্তু সব সংগঠনগুলো রক্তদানের ক্ষেত্রে আগে যেরকম সাড়া দিতেন এখন কিন্তু সেরকম সাড়া আমরা পাচ্ছি না। তার কারণও রয়েছে রক্তের তো কোনো ধর্ম জাত পাত বর্ণ কিছুই নেই কিন্তু সকলেই যেহেতু সংগঠনের তার উপর প্রভাব পড়ে যখন দেখা যায় রক্তদান কেন্দ্র করেও কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা আক্রমণের ঘটনা রক্তজনে যারা যাচ্ছে তারা নিজেরা তো রক্ত দেবে আবার রক্ত ছড়াতে হচ্ছে এই সমস্ত ঘটনা স্বাভাবিকভাবে নেগেটিভ একটা ইম্প্যাক্ট সকলের মনের মধ্যেই পড়ে যেটা কাম্য কোনোদিনই সভ্য সমাজে এগুলো উচিত নয়। অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস এক্সিস্ট এভরিওয়ে এরকম ঘটনা হয়েছে আমাদের রাজ্যে যে আগে কখনো হয়নি কিন্তু আমরা সবাই এই ঘটনাগুলোকে আমরা নিন্দা করেছি এবং করে থাকবো আগামী দিনগুলো যদি সমস্ত ঘটনা হয়। ভালো কাজকে এই সমস্ত ক্রিয়াকর্ম করে কেউ আটকে রাখতে পারে না এবং ভালো কাজ কখনো থমকে থাকে না। আমার আজকে এপিল থাকবে আমাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে আপনাদের সকলের মাধ্যমে সমস্ত সংগঠনের কাছে প্লিজ কাম ফরওয়ার্ড। কারণ রক্তের যে প্রয়োজনীয়তা রয়েছে এটা সবাই আপনারা জানেন প্রায় নর্থ ইস্ট থেকে স্টেট টু বি কালেক্টেড ইফ আর ফিগার্স আর রং ইন এ অ্যারাউন্ড ইন এ ইয়ার 40,000 ইউনিটস অফ ব্লাডস আর রিকোয়ার্ড অ্যাক্রস দ্য স্টেট ফর দ্য পেশেন্টস। এবং আপনারা জানেন থেরেসি আমার খুব কষ্ট হয় থেরেসি পেশেন্টরা যখন রক্তের জন্য তাদের সামনের জন্য রক্তের প্রয়োজনীয়তা আপনারা জানেন তাদের যখন রক্ত পায় না ইট পেস আছে
ক্যান্সার জনিত কারণে যারা হাসপাতালে ভর্তি থাকে তাদেরকে আমাদের রক্ত যে কোনো দিনই বাঁচি রক্ত দিতে হয়। একটা স্টিম চলে আসে যখন জাস্ট ইউ হ্যাভ টু সাপ্লিমেন্ট ব্লাড। তারপর আপনার যারা এলিপি বিশেষ করে যারা মায়েরা বোনেরা যারা যাদের ডেলিভারির সময় রক্ত স্বল্পতা রয়েছে তাদের রক্ত দিতে হয়। অন্য মেডিকেল জড়িত কারণে রক্ত লাগে যাদের অঙ্গের রক্তটি কমে যায় এবং যাদের যান দুর্ঘটনা যাদের রক্ত খরচ হয় তাদেরকে রক্ত দিতে হয়। হিউজ পরিমাণে একটা রক্তের প্রয়োজন হচ্ছে। থ্যাংক গড উই ডু হ্যাভ এ ব্লাড সেপারেশন ইউনিট ওভার হিয়ার, থ্রি কম্পোনেন্টস আর দেয়ার অ্যান্ড ইলেকট্রিক ওয়ান ইম্পোর্টেন্ট। এবং এই কম্পোনেন্টস সেপারেশন ইউনিট এটার একটা স্পেসিফিক টাইমিং থাকে যে যখন কালেকশন হবে তখন থেকে বিদিন স্প্যান অফ সিক্স আওয়ার্স ইউ হ্যাভ টু সেপারেট দ্য কম্পোনেন্টস, আদারওয়াইজ দ্যাট ব্লাড উইল বি গিভেন দ্য হোল ব্লাড। তো এই জিনিসগুলো আমরা সঠিকভাবে মেথোডোলজিটি ইউজ করে আমরা তার কোয়ান্টিটিটাকে বাড়াতে আমরা পারছি না, কারণ প্রবলেম রয়েছে আমাদের। তো আই মেকিং ওয়ান টু মেক এ বিল টু নো অল অফ ইউ অ্যান্ড স্পেশালি দ্য মিডিয়া ফ্রেন্ডস টু অল দ্য অর্গানাইজেশন অফ আস কে যে বন্ধুরা দয়া করে এগিয়ে আসুন নিয়মিতভাবে বছরে তিনবার। আমি চারবার করা যায় বিশেষ করে যারা মেল জেন্ডার রয়েছেন আফটার এভরি থ্রি মান্থ মেল জেন্ডার ক্যান ডোনেট ব্লাড, বাট আই ওয়ান্ট টু মেক ইট, আই ডোন্ট ওয়ান্ট টু ডিফারেন্সিয়েট এ মেল অ্যান্ড এ ফিমেল জেন্ডার অ্যান্ড দেয়ারফোর আই ওয়ান্ট টু মেক এন অ্যাপিল আফটার এভরি ফোর মান্থস দ্যাট ইজ থ্রাইস ইন ইয়ার প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড জেনারেসলি ডোনেট ব্লাড টু সেভ দ্য লাইফ। এটা বিশাল একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। এবং অজানা বন্ধুকে আমরা জানি না কার জন্য আমরা দিচ্ছি, পার্টিকুলারলি যদি অন দ্য স্পট গিয়ে না দিতে হয় কিন্তু আমরা জানি না কোন বন্ধুর জন্য আমরা এই রক্তটা দিচ্ছি। হি ক্যান বি মহামানব, হি ক্যান বি আমি একজন ব্রাহ্মণ, ব্রাহ্মণের রক্ত একজন হরিজনের হরিজনের দেওয়া যাচ্ছে, একটা হরিজনের রক্ত ব্রাহ্মণের দেওয়া যাচ্ছে, একজন মুসলিমের রক্ত হিন্দুর দেওয়া যাচ্ছে কিন্তু ব্রাহ্মণের দেওয়া যাচ্ছে। ইট হ্যাজ নো কালার, নো রিলিজন, নো কাস্ট, কমিউনিটি ক্রিড, এর থেকে মজাদার ব্যাপার কিছু হতে পারে না। এই ইউনিভার্সাল ডোনেশনের মাধ্যমে সবাই এগিয়ে আসবে এবং শুধু আজকের এই অনুষ্ঠান বলেই নয়।